আপনারা দেখছেন একুশে টেলিভিশন السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على النبي صلى الله عليه وسلم وعلى اله وصحبه اجمعين. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. দর্শক যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারকবাদ জানাই আমি মাওলানা ফখরুল আশিকি শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে অনুষ্ঠান আপনাদের জন্য অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান আপনারা জানেন যে প্রতি শুক্রবার ঠিক এই সময় আমরা পৌঁছে যাই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি ইতিমধ্যে আপনারা জানেন যে শুরু হচ্ছে আপনাদের আমাদের এবং বিশ্বময় সকল মুসলিম মিল্লাতের কাঙ্ক্ষিত মাস এবাদতের মাস এবাদতের মৌসুম পবিত্র মাহের রমজান আল্লাহ একমাল যার জন্য এগারোটি মাস ধরে একজন মুমিনা অপেক্ষায় থাকে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ইতিমধ্যেই পেয়ে যাচ্ছি মাহেরমজান প্রদর্শক আজ সেই মাহের রমজানের পূর্ব প্রস্তুতি মাহের রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করতে চাই যিনি আজ আমাদের সাথে একুশের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছেন তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য প্রখ্যাত আলেমী দিন তিনি হচ্ছে মোহাম্মদ ইফায়াদ আলীম মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল ডক্টর সাইফুল ইসলাম রফিক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবর কাহাত্টু হ্যাঁ প্রদর্শক আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব চলুন আলোচনা শুনে সম্মানীয় মহতারামের কাছ থেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি রব্বুলা আলাম খুব ভালো রেখেছে আপনি তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তিন তিনবার কিন্তু বাংলাদেশের সেরা শিক্ষক সেরা অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শুনতে আপনাকে সুক্রিয়া জ্ঞাপন করছে আমরা জানি যে মাহে রমজান যখন আসে একেবারেই সকল মমিন মমিনাত যারা থাকে তারা ভীষণ খুশি হয় একজন অসন্তুষ্ট হয় সে হচ্ছে শয়তান কারণ এই মাহে রমজানই অসংখ্য অগণিত কোটি কোটি আল্লাহর বান্দাকে রবুল্লা আলমিন ক্ষমা করে দিতে থাকে মানে ক্ষমার মাসও কিন্তু মাহে রমজান এবং এক থেকে সাতশো পর্যন্ত যে সবাবগুলো সেটাও দিয়ে থাকেন মাহের রমজান মাহের রমজান আল্লাহ আকবর আপনি যদি রমাজান বলতে আমরা কি বুঝি এটা দিয়ে যদি শুরু করতেন আজকের আলোচনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবতুলিল মুতাকিন ওসলাতাম আলা আশরফিল আম্বিয়া ইউল মুরসালিন ও আলা আলিহি ওয়া আসহাবি ফকত ফকদ কল আল্লাহ তালা ফি কালামহিল মজিদ ও ফরকিল হামিদ

মাহের রমজানের আগাম বার্তা সে বাতাসের ইতরের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে সেই মুহূর্তে বিশ্বের সর্ব স্থানের সকলকে জানাচ্ছি রমজানুল মুবারক রমজানুল করিম আপনি সত্যি বলেছেন এবং ভূমিকাতে বলেছেন যে আল্লাহবুল আলমিন মাহে রমজানের ব্যাপারে সুরাতুল বাকারার উল্লেখ করেছেন কুতিবা আলাই মানু কুতিবা মুসিয়াম হে ঈমানদাররা তোমাদের উপর মাহে রমজানের এই ফরজ করা হয়েছে মাশাআল্লাহ কামা কুতিবাল্লাযিন মিন ক্বাবলিকুম যেমন ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতিদের উপরে এটা একদম নতুন কিছু না নতুন কিছু আমাদের পর যে চাপিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু নয় আদুল ইসলাম থেকে শুরু করে সকল নবীদের উপরেই রোজা সাউম ফরজ ছিল কারো প্রতি দশ দিন কারো প্রতি মানে এরকম হয়তো 30 দিন লাগাতার লাগাতার কিন্তু রোজাটা কিন্তু রোজাটা ফরজ ছিল মাশাআল্লাহ তো এর উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে লাল লকুম তত্তাকুন যাতে তোমরা ক্ষোধাভীতি অর্জন করতে পারো আপনি চমৎকার বলছেন রমজান শব্দের অর্থ কি রমজান আমাদের কাছে সমাগত রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া মানে মূলত শব্দটি যে রমাদান রমাদান রমদুন থেকে হচ্ছে রমাদান তো এর অর্থ এর হচ্ছে কি জ্বালিয়ে দিব আমার মধ্যে যে কুপ্রবৃত্তি আছে গুণাগুলো আছে আমার মধ্যে যে গুণাগুলো আছে আমার মধ্যে বদ স্বভাবগুলো আছে বদ অভ্যাস প্র্যাকটিস যা আছে এগুলোকে আমি পুড়িয়ে দিব এগুলো আমি দুর্বৃত করে দিব এই তো রমাদান এই মাহে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে মসজিদে নববীর মেহরাবে দাঁড়িয়ে যে মায়ের রমজান পেল অথচ তার গুনাহ মাফ করাতে পাল না তার নাক ধুলাই মলিন হোক আমিন জিবিন বলেছেন আমিন কাতবিন আজুরা রাদি আল্লাহ তালা আনহুর থেকে বর্ণিত হাদিস তাহলে মাহে রমজান আমরা এটাকে অ্যাসিভ করতে হলে এটা সৌভাগ্য অর্জন করতে হলে আমাদেরকে অনেকগুলো গুণাবলী আমাদেরকে থাকতে হবে কি প্রস্তুতি প্রস্তুতি সেই মমিনের প্রস্তুতির জন্য সর্বপ্রথম মমিন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতে হবে রমজানটা পাওয়ার জন্য যদি আমাদের রমজান সমাগত রসুল আকরাম সাল্লাহ আসলাম রজব মাস থাকতেই আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মা বারিকলানা রাজা বা সাবান ও না রমাদান অর্থ কি হে আল্লাহ তুমি রজব এবং সাবানকে বরকতময় করো এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি পৌঁছে দাও যাতে করে আমি রমজানটা রমজানের এই আমি উপলব্ধি করতে পারি কারণ মাহে রমজানের আগে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে মাহে রমজানের এই ফজিলত আমি পেলাম না এবং সাহাবায়ে কেরাম অনেক আখ থেকে ছয় মাস আগ থেকে দোয়া করতেন আল্লাহ মাহে রমজানের এই ফজিলতের আগে তুমি আমাকে মৃত্যুবরণ করিও না রমজানের আবার ছয় মাস পরে মাহের রমজানের যেত হয়ে যেত রমজানের যে দোয়াগুলো করেছে সেগুলো আবার তুমি কবুল করে এই জন্য একজন মমিনের মাহে রমজানের

হে আল্লাহ আমরা যদি গুনাহ করেও থাকি আমরা কিন্তু তোমারই বান্দা ওয়ায়িন তাগফির লাহু আজ যদি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ফায়িনাকা কান্তাল আযীযুল হাকীম তুমি তো পরাক্রমশালী মহা ক্ষমতাবান কাজী আল্লাহর কাছে বিগত দিনের সকল গুনাহ থেকে মাপছে এক্কেবারে পবিত্র হয়ে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে দেখুন রমজান মাস আসলে বিশ্বনবী কিন্তু আম্মা জান আয়েশাকে বলতেন বিশেষ করে শেষের দিকে বলতেন যে আয়েশা তুমি অবশ্যই অবশ্যই একটি দোয়া বেশি করে করো এক নম্বর দোয়া হচ্ছে তুমি বললো আল্লাহ মাইনাকে আফুগুন এখনো কিন্তু সুন্দর অর্থ ইয়া আল্লাহ ইন্নাকে আফুগুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল তোহাইবুল আফুয়া আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন ফা আফুয়ান নেই আপনি ক্ষমা করে দেন ক্ষমা করে এর মানে আপনি বলতে চাচ্ছেন যে নাম্বার ওয়ান প্রস্তুতি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা দ্বিতীয় প্রস্তুতি দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে বিগত কাজা রোজাগুলো পালন করা কারণ রজব এবং সাবান মাস আল্লাহ রসুল রোজা থাকতেন বিশেষ করে সাবান মাসে তো প্রচুর রোজা থাকতেন যাতে রমজানের রোজা একটা প্র্যাকটিস হয় এবং এমনও আছে বিশ্বনবীর হাদিস যে তিনি তিরিশ দিন ধরেই কিন্তু আল্লাহ রসুল রোজা রেখেছেন প্র্যাকটিস করার জন্য তো আমাদের এখানে দুটি পয়েন্ট মনে রাখতে হবে আমাদের অনেকেরই কাজা বিশেষ করে আমাদের মা বোনদের আমাদের মাসিক যে কাজা থাকে সেটা আমরা পূরণ করতে পারি এই সুযোগ এখানে আল্লাহ রসুলের তো আদায় হলো আমার বিগত দিনের গুলো আদায় হয়ে গেল আচ্ছা আচ্ছা এটি করতে পারি আর আমরা আমাদের সফরে থাকাকালীন অবস্থা অসুস্থতার কারণে আমরা যে রোজাগুলো আমরা থাকতে পারিনি তাহলে সাবান মাস থেকে আমাদেরকে রোজাগুলো রাখতে হবে তারপর তৃতীয়ত যে বিষয়টি আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাকে একটা রুটিন করতে হবে আচ্ছা যে মাহে রমজানে আমি কিভাবে আমার সময় সময় কাটাবো যেমন একজন স্টুডেন্ট যেরকম একটা রুটিন করে যে সন্ধ্যা থেকে আটটা পর্যন্ত এতটুকু পড়া আটটা থেকে দশটাই পড়া বিভিন্ন বিষয় নিয়ে তেমন কিন্তু মাহের রমজানে কিন্তু আমরা সিকোয়েন্সটাকে সাজাতে পারি সাহারির আগে কি করবো সাহারির পরে কি করবো ইফতারির আগে আগে কি করবো চমৎকার আসলে প্রতিটা মুহূর্তেই তো আল্লাহ তালার রহমত বরকত নাজাতের পরিপূর্ণ কাজে আমি একটা মুহূর্ত যেন আমার অপচয় অপচয় না হয় এদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে এরপর আরেকটা বিষয় হচ্ছে গত রমাদানে আমি যে কাজগুলো ছেড়ে দিয়েছি এটা ফাইন্ডেক হয়েছে মিস্টেক হয়েছে এগুলোকে ফাইন গত রমাদানে আমি কোরআনকে ভালো করে বুঝে পড়তে পারিনি সহি করতে পারিনি এবার আমি সেগুলোকে আগে ফাইন্ড আউট করব রব্বুল আলামিন কিন্তু মাহে রমজানে সাধারণ ক্ষমা কিন্তু ঘোষণা করে দেবেন সবাইকে সেই সুযোগটাকে কাজে লাগানো যায় কিনা তার প্রস্তুতি তো প্রয়োজন নাকি জি জি আসলে মাহে রমদানে আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তির একটা মহা সুযোগ কারণ প্রতিদিনই আমরা সাহারি খেতে উঠি তখন যদি একটা প্র্যাকটিস করে নিই যে আমি তখন তাহাজ কারণ তাহাজ আমাদের এত গুরুত্ব কোরআনে আল্লাহ রবুল এত গুরুত্ব দিয়েছেন ফাতাহাজাদ বিহি না ফিলাত আসা আইয়া বা আসা কা রব্বুকা মাকা মাহমুদা আল্লাহর আর পর্যন্ত পৌঁছে যাওয়া যায় যে নামাজের মাধ্যমে আর সেই নামাজ হচ্ছে তাহাজ্জুদ তোমার সেটি রমজানের তিরিশটা দিনই পড়ার একটা অপুরন্ত সুযোগ তাহাজুদের যে প্রেক্ষিতটা বা প্রেক্ষাপটটা যদি আমরা বলি যে রব আলমে তিনি কিন্তু হাতাসমাঈদ্দুনিয়া তিনি পৃথিবীর প্রথম আসমানে অবতীর্ণ হন এবং সেখানে এসে বলেন আলামিন মুস্তাক ফির ফাক ফির আলামিন মুস্তার জিকেন ফরজু কে আছো ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো আই মাস্ট হ্যাঁ আমি তোমাকে অবশ্যই ক্ষমা করব কে আছো

অন্য তো উঠার সুযোগ অনেকেরই হয় না মাহে রমজানের এই সিয়াম সাধনার এই সাহারি খাওয়ার সময় উঠে প্রতিদিন কমপক্ষে চার রাখাত

তো না জাগতে পারি তাহলে আমার রোজা হয়ে যাবে যদি অনিচ্ছা সত্যই কারণ আমরা জানি লা ইয়া কাআল্লু ফুল্লাহু নাফসান ইল্লা উসা আল্লাহ ধর্মনের বাইরে কোনো কিছু রাখা বড় বড় করা যেটা বলা হয় নিসেসিটি অনুসরণ প্রয়োজন আইন মানে না আমি ভূমি পরিবেশে আমার আর আমি সজাগ হতে পারিনি আমি সাহারি খাইনি কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ সাহারি তরক করে এটা মাকরু এটা মাকরু হয়ে যাবে আর কি এটা কারাহিয়া তার কি সারা দিনের রোজাটা মাকরু হয়ে যাবে মাকরু হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে যদি কোনো কারণে অনেকে শেষ রাতেতে উঠতে পারবে না সেই ভয় যদি কেউ 12টা একটার দিকে খেয়ে ঘুমিয়ে যায় আসলে এগুলো মানে কারাহিয়াত রয়েছে হ্যাঁ তার মানে হচ্ছে সাহারি যে প্রকৃত সময়টা একটুখানি ঘুমিয়ে উঠে তারপরে সেটাকে আমরা সাহারি বলি ফাহিনাফি সহরে বরাকা বিশ্বনবী তো বলেছে আর আমাদের কি কি সিকুয়েন্স আছে কি কি প্রস্তুতি আমরা নিতে পারি আমার মাহের রমদানের সবচেয়ে আমাদের বড় প্রস্তুতি হবে যে আমাদের শারীরিক একটা প্রস্তুতি দরকার এবং এটা প্র্যাকটিস আমরা বেশি বেশি রোজা বেশি বেশি দান সদাকার জন্য আমরা আপনি প্রথমেই বলেছিলেন যে সাবান মাসে আমি কোথায় কি সদাকা দিব জাকাত দেব জাকাত আমরা মাহের রমজানে দিতে পারি কারণ এখানে একে সত্তর থেকে সাতশো গুণ সব বেশি যত ইচ্ছা আল্লাহ দিতে পারেন তো কাজে আমাকে যদি টার্গেট ভিত্তিক আমি কাজ করি যে আমি সদাকা আমি জাকাত জাকাতটাও আমি মাহের রমজানে যদি প্রদান করতে পারি তাহলে আমার অনেক স্বভাব হয়ে গেল এর জন্য এগুলো আমার তালিকা করে রাখতে হবে আগে থেকে যে কোথায় আমি কি করব কিভাবে করব তারপর সবচেয়ে মাহের রমজানের এত গুরুত্ব কেন আচ্ছা আচ্ছা গুরুত্বটা আপনার কাছে আমরা শুনবো আমাদের সোশ্যাল মিডিয়া থেকে অনেক দর্শক বন্ধুরা প্রশ্ন করে থাকেন বিভিন্নভাবে যারা আপনারা আমাদের সাথে পুরো সপ্তাহ জুড়ে সংযোগ থাকেন প্রচুর পরিমাণে প্রশ্ন করেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তবে এই রমজানের রিলেটেড যিনি প্রশ্ন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তিনি প্রশ্নটি কী করেছেন আমরা এখনই হয়তো আলোচনায় ঢুকতাম সেটা হচ্ছে যে ইফতারির যে বিষয় উনি বললেন যে ইফতারি তো আমরা খেয়ে থাকি একদম আমরা প্রচণ্ড ভোজন রসিক হয়ে যাই ওই সময় তো কী দিয়ে ইফতারি করলে শূন্য হবে বা ভালো হবে খুব চমৎকার করে বলছেন ইফতার শব্দের অর্থ হলো নাস্তা আসলে আমরা এমন ইফতার করি পরে আমি হালকা নাস্তা আল্লাহ এটা পানি লাবান মানে সেটা লিকুইড পরিমাণে কিন্তু ভাজা পোড়া খায় ভাজা পোড়া খায় এটা শারীরিক ভাবে একটা মানুষকে অসুস্থ করার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই ভাজা ভাজা পড়া এবং এত বেশি অপচয় হয় যেটা কোরআন বিরোধী আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানি শায়াতিন অপচয়কারী শয়তানের ভাই ইখওয়ান আশায়াতিন রাইট কিন্তু এই জায়গাটা আমরা একটা সুন্দর কথা বলেছি মেডিকেল সায়েন্সও কিন্তু একই কথা বলে মানুষ পারি মানুষ 15 ঘন্টা যখন ভুকা থাকে তখন তার স্টমাকটা কিন্তু স্টপ হয়ে যায় হ্যাঁ তার দ্বারা কোনো ধরনের কাজ করা সম্ভব না এখন তখন তার উপর যখন এলোপাথারি মানে সে ঘুমিয়ে থাকে স্টমাকটা বেশি একজন ঘুমন্ত মানুষের উপর যদি কেউ এলোপাথারি মারতে থাকে সে যেরকম মানে হচকিয়ে যায় এমনই ভাবে কিন্তু সারা দিন ঘুমন্ত স্টমাকটাকে আমরা যখন জাগিয়ে তুলি এমনভাবে ভাবে প্রচুর পরিমাণ খাবার লোড করে অসুস্থ হয়ে পড়ে তো তাই না এটা করা যাবে না তাহলে কম খায় শূন্যতা আদায় করা যাবে শূন্যতা যে কথাটা বললাম মাহে রমজানের গুরুত্বটা রোজার কারণে নয় সাওমের কারণে নয় মাহে রমাদানের গুরুত্ব হচ্ছে কোরআনের কারণে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই তো রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে এই কোরআনের কারণে অনেক কিছুই সম্মানিত হয়েছে যে কুরআনটি বহন করেছে জিবরাইল আমিন সে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছে যে গারে হেরা জাবালিন নূর যেখানে কুরআন অবতীর্ণ হয়েছে সে পাহাড়টি শ্রেষ্ঠ হয়েছে যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সকল নবী শ্রেষ্ঠ হয়েছেন আম্বিয়াদের সেরা হয়েছে তো সেই কুরআনের হকটি হচ্ছে যদি মোটা দাগে আমরা বলি কুরআনের চারটি হক আচ্ছা আমরা মাহের অমদান এটা আমাদের অপুরন্ত সুযোগ কোরানকে সহি করে তেলাওয়াত করা আচ্ছা আচ্ছা বোঝা অর্থ বোঝা কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ এবং তাপসির সহকারে সেটাকে বুঝা যতটুকু জানা জানার সম্ভব হয় এবং কোরানকে জীবনের সাথে বাস্তবায়ন করা আমরা যেভাবে রোজা রাখছি যে কোরানের একটি আয়াতের কারণে যে আল্লাহরবুল্লাহ আলামিন কুতিবাহ আলা ইক বলে রোজা ফরজ করেছেন আল্লাহ তাআলা অসংখ্য জিনিস হারাম করেছেন এই একই আয়াতের মাধ্যমে এই কোরআনের মাধ্যমে সে হারাম কাজগুলোকে আমাদের ফিরে থাকতে হবে আল্লাহ তালা মদকে হারাম করেছেন রোজা যেভাবে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন রোজা রাখার জন্য ঠিক তেমনিভাবে মদকে হারাম করেছেন আজকে মাহে রমদানের এই পবিত্র আগমন উপলক্ষে যাদের এই প্র্যাকটিস আছে আমরা করতে পারি যে আল্লাহ আমি এই থেকে আমি দূরে থাকব এরপরে যাদের অশালীন কাজ করার খারাপ কাজ করার প্র্যাকটিস আছে আল্লাহ বলছেন যে তুমি কাজগুলো করো না আপনি যে অশালীন কাজের কথা বলছেন এই প্রসঙ্গ থেকে আমাদের প্রশ্ন আছে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেছেন আমাদের এক বন্ধু তিনি প্রশ্নটা যেমন করেছেন যে এই যে মাহের রমজান তো অলরেডি তো সামনেই মাহের রমজান আর অল্প কয়েকদিন পরেই শুরু হবে মাশাআল্লাহ তার পূর্বেই অনেকেই এই বিভিন্ন ধরনের দ্রব্যাদি স্টক করে ফেলে মাহেরমজান আসলেই তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করবে দাম বাড়িয়ে দেবে এটা কোনোভাবে ইসলাম জায়াজ করেছে কিনা বা আমরা অনেকে অনেক পণ্য এরকম কি কিনে থাকি আমরাও কিন্তু করি শুধুমাত্র ওনার যে ব্যবসায়ীরা যে করছে তা কিন্তু নয় আমরা পার্সোনালি যারা ভোক্তা কনজিউমার আমরাও কিন্তু তাই করি তাই না এটা দুঃখ হলো সত্য যে এটা শুধু এই মুসলিম দেশগুলোতেই বিশেষ করে আমাদের এই বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশগুলোতে যে বিশেষ সৌদি আরব বা এর কান্ট্রিতে মাহে রমজান উপলক্ষে আরো 30% ছাড় দিয়ে দেয় অফার দেয় কিন্তু আমাদের এখানে দুই শ্রেণীর কারণে দামগুলো বেড়ে যায় আমরা যারা ভোক্তা আপনি বলেছেন তারাও মজুদদারি করে মানে একসাথে এক মাসের সोला কত আছে বলুন দোর স্পষ্ট সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বলছে মান গাসা ফলাইসা বিননা যে মজুদারি করে সে আমার দলভুক্ত নয় মানে আমার না না আমার তো এটা আমরা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য আজকে আমরা এই কাজটি করছি আসলে এটা খুব দুঃখজনক কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না আপনার এই আলোচনায় অবশ্যই আমরা ফিরতে চাই তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই ইনশাল্লাহ হ্যাঁ প্রদর্শক আমরা নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সাথেই থাকুন প্রদর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি আপনাদের জন্য প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা রয়েছেন আমাদের সাথে বাংলাদেশের সনাম ধন্য প্রখ্যাত একজন আলেমী দিন চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই মাহের রমজানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নফল ইবাদত এই নফল ইবাদতের সিকোয়েন্সটা যদি আপনি একটু বলতেন জি ধন্যবাদ আপনাকে খুব চমৎকার কথা বলেছেন ইবাদাত নফল এবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত হচ্ছে কোরআন তেলোয়াত করা আচ্ছা তালা তেলাওয়াতান তেলাওয়াতওয়াত মানে হলো বুঝে বুঝে পড়া আচ্ছা মানে আজকের দুর্ভাগ্য যে আমাদের দেশে যে খতম তারাবিন নামে আমরা যা পড়ছি আসলে পিছনে থেকে আমাদের মুসল্লিরা আমরা বুঝতে পারছি না শেষ করতে হবে শেষ শেষ হবে এই মধ্যে তারা হবে তো আসলে এটা কোরআনের সাথে সাংঘর্ষ সাংঘর্ষিক হয় এবং কোরআনের সাথে কিন্তু এক ধরনের বেদিহী আপনি এত ফাস্ট পড়ছেন পিছনে কি মুসল্লিরা বুঝতে পারলো না অন্তত তেলাওয়ারটা বুঝুক আমরা বাঙালি হয়তো তো আমরা আরবির অর্থ বুঝতে পারবো না তো তেলাওয়াতটা যদি আমরা সঠিকভাবে আল্লাহ রাসূল বলেছেন যে রুব্বা কারিন ইয়াকরাউহু ওয়াল কুরআন ইয়ালানুহু অনেক কারি কুরআন তেলাওয়াত করছে আর কুরআন তাকে লানত করছে নাউজুবিল্লাহ কারণ আমি কি পড়ছি কি বুঝছি এটা কোনো সুযোগ নেই আচ্ছা মুসলিমদের বুজার তো কাজেই আসল কে ওরাতিলিল কুরআনা তারতিলা তারতিলা আমরা তারতিলের সাথে মানে যতটুকু হদর বলা হয় সুন্দর করে সুন্দর করে যেভাবে পড়া যায় স্পষ্ট করে স্পষ্ট করে এটা আমরা আপনার মাধ্যমে এই টিভির মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দর্শক শ্রোতাকে জানাতে চাই যে আমরা যেন ধৈর্য হারা না হয়ে যাই কোরআন অবতীর্ণের মাস আমরা কোরআন শুনবো রিদোই দিয়ে মনকে উজ্জার করে দিয়ে আমরা তারাবির নামাজে কোরআন পড়ব। আবার কি এরকম আছে যে আরে আমাদের এলাকায় হুজুর এত ধীরে পড়ে এখানে প্রায় 2 ঘন্টা লেগে যায় ওখানে কিন্তু 45 মিনিটে শেষ করে দেয়। মনুจิต একটা প্যাকেজ নিয়েছে যত শর্ট ভার্সনে আসা যায়। জি জি আসলে কোরআন তো এসেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। কোরআন এসেছে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজাননাস মিনাজ জুলুমাতি লিনূর। সুবহানাল্লাহ। এই যে কিতাব

অসংখ্য সাহাবি জীবনে পাঁচটি রমজান মাস পেয়েছেন তিনটি রমজান মাস পেয়েছেন এই দুইটি তিনটি রমজান মাসের কারণে তাদের জীবনের চেঞ্জ হয়ে গিয়েছে তারা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন সুভ্রাণ পেয়েছেন কিন্তু আমরা পঞ্চাশ ষাট বছর আমরা রোজা রাখি কিন্তু আমাদের মধ্যে কোনো চেঞ্জ কোনো পরিবর্তন আসছে না এর একমাত্রই কারণ হচ্ছে যে আমরা কোরআন যে মাহের অমাদানের এত গুরুত্ব কোরআনের কারণে সে কোরআনকে আমরা ভুলে গেছি কোরআনকে যেভাবে পড়া দরকার যেভাবে আমি যে চারটি মোটা দাগে কথা বলেছিলাম যে কোরআনের চারটি হক যে কোরআন সহি করে পড়া কোরআনের অর্থ বুঝা আজকে অসংখ্য আমাদের লোকেরা কোরআনের হাফেজরা কোরআন তে করছেন কিন্তু অর্থ বুঝছেন না কিন্তু আল্লাহবুল আলমিন এই কোরআন অর্থ বুঝাটা আবশ্যক কোরআন এমনি পড়লেই স্বভাব হবে কোরআন শুধু পড়লেই স্বভাব হবে কিন্তু সাথে সাথে যদি অর্থ বুঝে পড়ি আরেকটু আরেকটু ভালো হয় তারপরে যদি এটা তাফসিক এটা তাহকিক এটার শানে নজুল জানা যায় তাহলে এটা কত চমৎকার তবে আমাদের দেশে একটা ট্রেন্ড আছে কিন্তু সেটা হচ্ছে কোরআন খতম করা এটা কিন্তু ভালো অ্যাপ্রিশিয়েট করার মতো যে মাহে রমজান আসলে আমরা কিন্তু এক এক খতম কোরআন কেউ দুই খতম দেয় তবে খতম দিতে গিয়ে দ্রুত পড়ে আবার গুণার তাতিল রক্ষা করে আমাকে কোরআনের খতম দিতে আরেকটা সুযোগ কি আমরা কি নিতে পারি কিনা যে মাহে রমজান আসলে অনেকেই আছে যে কোরআন হয়তো আয়াতগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না বা বিশুদ্ধ হয় না এজন্য আলেম রেখে অথবা আজকাল কিন্তু অনেক অ্যাপস অ্যাপস দিয়ে কিন্তু আমরা কোরআন শোনাতে পারি শিখার একটা গুরুত্ব আছে কিনা এই মুহূর্তে যে মূলত আসলে আপনি প্রথমে ভূমিকাতে আমরা এই কথাগুলো বলেছিলাম যে আসলে রমজানের প্রস্তুতি নেওয়ার মধ্যে অন্যতম একটা টার্গেট থাকা দরকার যে কোরান অবতীর্ণের মাস কোরানের বসন্তকাল এই মাসে আমি কোরান শিখবো আমাকে শিখতেই হবে আমি যদি কোরান না পড়তে পারি তাহলে পড়ার জন্য আমার অনেক কিছু আমরা জানি না কম্পিউটার আমরা জানতাম না এখন আমরা কম্পিউটার জানি আমরা দঙ্গল গ্রহণ নেই সে যদি প্রশিক্ষণ নেই একজন ভালো হাফেজে কোরআন নুরানি শিক্ষক দিয়ে যদি আমি শিক্ষা গ্রহণ করি কারণ এটা তো আমার ফরজ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন ইকরা পড়ো তোমাকে পড়তেই হবে আপনি জানেন যে এটি ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ সূচক বাক্য ইউ হ্যাড টু করতেই হবে এবং কি করতে হবে যদি এই ইক্রা শব্দটায় যদি আমি একটু অ্যাব্রুভিয়েশন করি ভাগ করে দেই আলিফ আল্লাহ কাফে কুরআন রাতে রাসূল আমি যত কিছুই পড়ব প্রথমে আল্লাহ কুরআন এবং রাসূলকে জানব আল্লাহ তাআলা এজন্যই বলেছেন কুল হাল ইস্তাবি বিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন এখন একটি হয়তো কোশ্চেন প্রশ্ন আসতে পারে যে আমরা বিজ্ঞান কি পড়ব না অবশ্যই কুরআনে কথা বলেছি ইয়াসিন আল কুরআনুল হাকীম বিজ্ঞানময় কুরআনের শপথ কুরআনে অসংখ্য আয়াত আছে বিজ্ঞান নিয়ে কুরআন যদিও একটি বিজ্ঞানের কিতাব নয় কিন্তু বিজ্ঞান থেকেই বিজ্ঞানের উৎপত্তি হয়েছে আচ্ছা আচ্ছা আমরা গত যে মেরাজ অতিক্রম করলাম যে সেই মেরাজের সাথে বিজ্ঞানের অনেক কিছু সম্পর্ক যেটা চোদ্দশো বছর আগে আল্লাহ তাআলা কোরআনে নবী মোহাম্মদ রসুল ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তো কাজেই আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে এই মাহে রমাতুল কোরআন আচ্ছা আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রশ্ন আসে থাকে তার মধ্যে একটা প্রশ্ন এসেছে যিনি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের সাথে সংযোগ থাকবেন এবং আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য তিনি কি প্রশ্ন করেছেন যে এমন কি কোনো দোয়া আছে যেটা সার্বক্ষণিক এই মাহে রমজানে পড়া মুখে একটু তেলা একটু বাত করা যেটা সুন্দর মানে মিনিংফুল প্লাস হচ্ছে সোয়াব অনেক বেশি আসলে আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন দর্শক চমৎকার প্রশ্ন করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে আস্তক ফিরুল্লাহ সবসময় ক্ষমা চাওয়া এটার অনেক বারাকা রয়েছে

সুবহান আল্লাহিল আউজিম আমি আবারও বলছি সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহিল আউজিম এই এই দোয়াখানা যেন সারাক্ষণ একটু পড়ার আমরা চেষ্টা করি তারপর আরেকটি দোয়া আছে যে মা আশরাতুল আনহা আল্লাহ রাসূলকে বলেছেন যে আমি কি পূর্ব রমজানের শেষ দশকে আল্লাহুম্মা ইন্নাকা আফুন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুমি ক্ষমাশীল তহিবুল আফোয়া ক্ষমাকে তুমি পছন্দ করো ফাফুয়ানি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করে দাও অতএব এই দোয়াগুলো আমরা পড়তে পারি এই দোয়াগুলো আমরা পড়তে পারি আচ্ছা মাহে রমজানের যে কাজগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে দান সদাকা করা এই বিষয়টা যদি একটু বলতেন জি খুব চমৎকার কথা দান সদাকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান আসলে বাতাসের গতির চেয়ে রিহুল মোরসালা রিহুল মোরসালা মানে ঝড়ের গতির মতো করে তিনি দিতেন পকেটে যা থাকতে সব দিয়ে দিতেন কিছু দিয়ে দিতেন সুবহানাল্লাহ আসলেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমি বলেছেন আফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম তোমার সম্পত্তির মধ্যেই রয়েছে গরীবের অধিকার আমরা ফাইভ স্টার হোটেলে ইফতার করব ইফতারের আয়োজন করব সবকিছু করব আর আমার আত্মীয়-স্বজন না খেয়ে থাকবে এমনটি যেন না হয় আমার সম্পত্তির মধ্যেই রয়েছে আমার আত্মীয়-স্বজনের হক রয়েছে অতএব এই রমজান মাসে আমাকে সেই সদাকাগুলো দানগুলো সাধ্যমতো যার যতটুকু যার যতটুকু আছে কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমেই বলেছেন অমিম মা রাযাকনাহুম ইউনফিকুম আল্লাহ আমাদেরকে রিজিক হিসাবে যা কিছু দিয়েছেন তা থেকে ব্যয় করতে হবে আর আমরা সবাই চাই যে আমাদের মরহুম পিতা মাতা মরহুমা মাতা যারা কবরে আছেন এই মুহূর্তে যদি তাদের কবরে আজাবকে

কাজেই এই মাহ রমজানে একে সত্তর তাহলে প্রস্তুতির মধ্যে এটা একটা করা যে এখন থেকে কিছু কিছু টাকা জমিয়ে রাখা যে রোজার মাস আসলে দেওয়া তবে রোজার বাইরেও আমি যেমনটি ইতিপূর্বে কি বলেছিলাম যে ইফতারের জন্য পাশের মানুষটি হত দরিদ্র বা আপন আত্মীয়দেরকে একটু ইফতারটা কিনে দেওয়া যে এই ইফতারগুলো আপনি খাবেন পুরো মাস জুড়ে তাহলে আরও বেশি সব মনে হবে যে মাহের রমজানের আর কি ইবাদত আছে যে ইবাদতগুলো আমরা সচরাচর করতে পারি মাহের রমাদানের আরও একটু অন্যতম ইবাদত হচ্ছে গিবত কাজেই আমি গিবর শেখায়াত থেকে মুক্ত করার জন্য একটা প্র্যাকটিসের এবং আল্লাহ রসুল বলছেন কেউ যদি তোমাকে বকে বকনি দেয় তাহলে তুমি বলবে আমি রোজাদার আমি রোজাদার কারণ

আল্লাহ রবুল শুধু হিংসটা কোরআনে বলেছেন আর আকিম কিন্তু পড়তে হবে কিভাবে বিস্তারিত কিতাব উসলাহ বুখারি বা বিভিন্ন তার বিভিন্ন গ্রন্থের মধ্যে রয়েছে জাকাতের কথা আছে বিস্তারিত কিভাবে করতে হবে হাদিসের মধ্যে আছে কিন্তু একমাত্র এই সাউমের ব্যাপারে একেবারে কিভাবে রোজা কি কুতিবা মুসিয়াম এটা কি আমাদের জন্যই ফরজ আল্লাহ বললেন না কামা কুতিবা আল্লাহ দিন আমিন কাবলিকু কেন এই রোজা আমাদের জন্য কেন ফরজ করা হয়েছে লা আল্লাহ কুম এর ওزه দিনের জন্য সাথে সাথে আল্লাহ বলেন আইয়ামাম মাদূদা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য যদি প্রশ্ন করা হয় আমি যদি অসুস্থ হয়ে যাই কারণে হ্যাঁ যদি অসুস্থ হয়ে যাই তাহলে কি করবে মারিদান আওয়ালা সফরু আইদ্দাতুম মিন বিস্তারিত একটা বর্ণনা আচ্ছা এই আয়াত বলেন এর একটু অর্থটা একটু দরকার যে আমরা যখন অসুস্থ হয়ে যাব এবং সফর অবস্থায় যদি থাকি যদি আমরা কোনোভাবে এটা ক্যাপাবল না থাকি আমার যদি না কুলায় তাহলে আমরা পরে। পরে পরে রমজানের আমি রেখে দিব যদি সফর এমন কঠিন সফর হয় যেটা আমার জন্য কষ্টকর তাহলে আমি রোজাটা আমি পরে রাখবো যদি কেউ মনে করে যে মাহে রমজানে আমি রোজা রাখবো যেমন আজকাল খুব সহজে যাওয়া যায় আমরা বিমান যুগে কিন্তু

এটা করতে পারো ভাঙতেও পারো রাখতেও পারো তবে রিস্ক নেওয়াটা উচিত উচিত আমাদের আরো খুঁটি না অনেক বিষয় আপনার কাছ থেকে জানা আছে তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি আপনাদের জন্য প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান রয়েছেন যিনি আমাদের সাথে বাংলাদেশের স্বনামধন্য ও প্রখ্যাত একজন আলিমী দিন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক অধ্যক্ষ মোহাম্মদাবাদ ইসলামী আলী মাদ্রাসা ঢাকা যে বিষয়ে আমরা আজ আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই তো সামনে মাসব্যাপী হবে তার কিছু বিষয়াদি নিয়ে তা হচ্ছে মাহের রমজানের গুরুত্ব এবং তাৎপর্য চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই বিরতির পূর্বে কিন্তু আমি কি বলেছিলাম যে খুঁটিনাটি বেশ কিছু বিষয় আমরা জানতে চাইবো আমরা কিছু মাস আলার দিকে ঢুকে যেতে চাই যেগুলো আপনি নিশ্চয়ই আমাদের দর্শকের উপকার আর যে বলবেন আপনি হচ্ছে যে মুখ ভরে অনেক সময় ভূমি চলে আসে গ্যাস ফর্ম করে না মেহরম জানে হয়তো ভাজা পোড়া খেয়ে ফেলেছে ইফতারিতে বা কোনো কারণে সাহারিতে একটু সমস্যা হয়েছে দুপুরের দিকে বা সকালে হতে পারে প্রচন্ড পরিমাণে যদি ভূমি চলে আসে সেক্ষেত্রে কি রোজা ভঙ্গ হয়ে যাবে জি মুখ ভরে ভূমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে এই জন্য শুধু একটি রোজা থাকলেই পরবর্তীতে হয়ে যাবে হয়ে যায় মানে এটা কাজা আদায় করা আদায় করা যদি স্লাইটলি হয় না যদি এমন হয় যে হালকা হয়েছে শেষ বিকেলে তখন তো স্টমাক ফাকা হয়ে যায় অনেক সময় গ্যাস করে বাট আমাদের কিন্তু ডাইজেস্ট হয়ে যায় না আফটার নুন কিন্তু আমাদের ডাইজেস্ট হয়ে যায় তখন যদি হালকা কোনো কিছু আসে লালা আসে কোনো সামান্য আসে ভূমি আসে ভূমি যদি মানে পেটের একদম কাঁচা খাবারটা যদি বের হয়ে যায় তখন রুজি রাখতে হবে কিন্তু ছোটখাটোতে আমাদের রুজি রাখতে আরো কিছু বেশি একটু জানতে চাই অনেক সময় থাকে না একটু ব্যাক হেয়ালিতে অ্যাক্সিডেন্টালি আমাদের একটু ব্লাড বের হয়ে যায় বা নুক কাটতে গিয়ে একটু কেটে করে সেখান মানে সেক্ষেত্রে কি রোজা ভাঙ্গ হবে আসলে প্রথমে একটু বলে নিই যে মাহের রমজান রোজা অবস্থায় কাজগুলো থেকে আমাদেরকে উচিত এরপরে ছোটখাটো একটু রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে না যদি এক্সিডেন্ট কঠিন যেটা রক্ত গড়িয়ে পড়ে শরীর থেকে তখন রোজা বঙ্গ হয়ে যাবে সামান্য নখ কাটতে গেলে সামান্য একটু এতে রক্ত বের হয়ে গেল এক ফুটা রক্ত বের হলো এতে রোজা বঙ্গ হবে না কেউ কেউ এরকম আছে যেমন এই বিষয়টা নিয়ে নোখ কাটা নিয়ে কেউ কি মনে করে যে রাত্রিকালীন সময় নোখ কাটা যাবে না কুসংস্কার তারা হয়তো হয়তো এই রোজার মাসে দিনের বেলা শুরু করে এটা কিন্তু ঠিক নয় তাই না একদমই এটা সকল সময়ই করা যাবে বরং রোজা অবস্থা এগুলো না করাই উত্তম উত্তম ডেফিনেটলি আচ্ছা পারফিউমের কি মানে বিষয়টা যদি বলতেন পারফিউম বা আতর লাগানো হ্যাঁ আল্লাহ রসুল তো সুঘ্রানকে আতরকে পছন্দ করতেন আচ্ছা আতর লাগানো সন্ন্যত কিন্তু আসলে সত্যি আজকে আমাদের পারফিউমের মধ্যে অনেক ধরনের অ্যালকোহল অনেক ধরনের থাকে যেগুলোর মধ্যে হারাম নিশ্চিত যদি থাকে তাহলে এগুলো তো হবে না স্বাভাবিক আতর আমি জানি যে এটা হালাল বা আমি যে কোম্পানি থেকে কিনেছি কোম্পানির সিলগালার উপরে লেখা আছে যে দিস ইজ হালাল তাহলে এটা আমি ইউজ করতে পারবো এবং করবো এটা তবে এমন কোনো সুগন্ধি ইউজ করা ঠিক নয় যেটা পার্শ্ববর্তী একজন রোজাদারকে কষ্ট দেয় এটা থেকে আমাদের দেখছি যে মসজিদে এমন কিছু আতর দিয়ে কেউ আসে এক্সট্রিম লেভেলের গান চলে আসে তখন অনেক অন্যের জন্য কষ্ট কষ্টকর হয়ে যায় এটা এটা নিষেধ করা যায় এবং রোজা অবস্থা খুব কঠিন সুঘ্রাণ ব্যবহার না করাই ভালো আচ্ছা অনেক সময় কি থাকে না একটু বয়স হয়ে গেছে হয়তো এই মুহূর্তে তার মানে মাথা কাজ করছে না কখন খেয়েছে কখন খায়নি কোনো কারণে সে কি ভুলে খেয়ে ফেললো খাবার পেট ভরে খেলো সেক্ষেত্রে ওনার জন্য মশালা যদি আপনি বলেছেন যদি কোনো বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন অনেক বয়স্ক আসলে সে রোজাটা থাকবে আর যদি এটা ইয়াংদের মধ্যে যদি হয় কারণ আল্লাহ তালা বলছেন লাইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উস আহা সাইদদের বাহিরে তো কিছুই নেই নিজের অজান্তে খেয়ে ফেলেছে

তার রোজার তার পরিবর্তে অথবা ধরে নেন কোন ইয়াং ছেলে তার হয়তো এমন আছে না যে মানে প্রথম কিন্তু তিন চার দিন এরকম হয়ে যায় খেয়ে হয়ে ফেলে খেয়ে ফেলে মনে নেই অফিসে সামান্য একটু মুখে দিল থুতু করে ফেলে দিলো একটু

মানে কি यंग জেনারেশন থাকে না যে রাস্তায় থাকে বা কোনো কাজে চলে গেছে কোনো কারণে তারাবির নামাজটা মিস হয়েছে তো আমার এই বন্ধুর জানার বিষয় যেদিন তারাবির নামাজ মিস হয়েছে পরে কি আমি সেটাকে কাযা করব মানে পরের দিন আসলে তারাবি শব্দটা হলো বিশ্রাম নেওয়া যে ধীরে ধীরে পড়া এটা তো সুন্নাত নামাজ এটা আবশ্যক এটা পড়া দরকার সুন্নতে মুআককাদা डेफिनेटলি কিন্তু অবশ্যই এটাকে গুরুত্বের সাথে পড়া কিন্তু কেউ যদি কোনো ব্যস্ততার কারণে রাস্তা যানজটের কারণে নামাজ পড়তে এটা কোনো কাজা হবে না মানে এটা কাজা নামার কিছু নেই কিছুই নেই তবে নফল এবাদাত করবে সে অন্য নফল এবাদাত করবে তবে সে যদি মনে হয় যে ঠিক আছে আমি পড়তে চাই বিশ্রাকাত উনি বিশ্রাকাত পড়ে দিতে পারেন চাইলে তবে এটা ম্যান্ডেটরি না এটা তারাবি না এটা তার নফল নফল এবাদাত হবে তবে তারাবিটা হবে গুরুত্বপূর্ণ বিষয় যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মাঝে মাঝে তারাবির নামাজ তিনি ইচ্ছে করেই করতেন কেন করতেন কারণ তিনি কি মানে এভাবে কি ভাবছিলেন যদি আমি লাগাতার পড়তে অবশ্যই খরচ হয়ে যাবে উম্মতের জন্য সেটা খরচ হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে একটা বিষয় আপনি বললেন এছাড়া আমাদের আরো বেশ কিছু থাকে অনেক সময় কি মা বোনরা অসুস্থ হয়ে যায় অসুস্থ অসুস্থ থাকাকালীন সময় কেউ কেউ আছে একটু আর্লিতে সুস্থ হয় যেমন কেউ তিন দিনে সুস্থ হয়ে যায় কেউ পাঁচ দিনে সুস্থ হয়ে যায় তো সেক্ষেত্রে কি সে কি পূর্ণ সাত দিন মেয়াদ পরিপূর্ণ করে কি আপনার কি রোজা রাখবে নাকি যখনই সুস্থ পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়েছে তখনই তিনি কিনা মানে আপনাকে রোজা রাখবে এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যে তার স্বভাব সুলভ যেটা সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন দশ দিন পর্যন্ত দশ দিন পর্যন্ত তারপরে এটাকে ইস্তেহাজা বলবো আমরা রোগ হিসাবে রোগ হিসাবে তো তার প্র্যাকটিস যদি বিগত মাসগুলোতে সে তিন দিনে চার দিনে সে সুস্থ হয়ে যায় তাহলে সে তারপর থেকে রোজা থাকবে কন্টিনিউ করবে কন্টিনিউ করবেন দশ দিন তার জন্য অপেক্ষা করতে হবে না হবে না কিন্তু নামাজের জন্য এবং কোরআন তলতের জন্য তাকে একেবারে অজু প্রতি অজু আছে কিন্তু তারপর অজু করতে নতুন করে অজু করতে হবে ডেফিনেটলি কিন্তু রোজা রাখবেন আচ্ছা মাহে রমজান তো এই সমাগত হয়ে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত বাঁচার তৌফিক দান করুক আমিন বিষয়টা হচ্ছে মাহে রমজান আসলে আমাদের মধ্যে তাকোয়ার যে কাজটা হয় ড্রেস আপ গেট আপ তারপরে চলাফেরার স্টাইলটা বিশেষ করে পর্দা মা এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু টাচ করতেন পর্দা তো আসলে ফরজ সুরা স্পষ্ট স্পষ্টভাবে আল্লাহ তালা কোরআন হাকিমে বলেছেন সময় সংক্ষেপ আমি শুধু বিষয়টা বলছি যে পর্দা আমাকে করতে হবে মাহে রমজানও ফরজ রমজানের বাইরেও ফরজ কিন্তু সবচেয়ে যে মাসে কোরআন অবতীর্ণ হলো যে মাসে রহমত বরকত নাজাত অবরত ভাবে পক্ষ থেকে পড়তেই থাকে সেই মুহূর্তে মার্কেটিং এর নামে কেনাকাটার নামে বিভিন্ন নামে বেপর্দায় আমরা চ চলাচল করি আসলে এটি ঠিক নয় কারণ এই জন্য আল্লাহ কাছে আমাদেরকে মাহে রমজানের রোজা যেভাবে ফরজ পর্দাও একই ফরজ রোজা না রাখলে যেভাবে জাহান নামের আগুনে জ্বলতে হবে পর্দা না করলেও আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে অতএব শালীন ভাবে যেন আমরা শালীন ভাবে তবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা পুরুষ আছি যেমন আপনিও কিন্তু একটা ফ্যামিলির গার্ডিয়ান আমিও কিন্তু একটা ফ্যামিলির গার্ডিয়ান আপনিও কিন্তু অনেক ফ্যামিলির কি গার্ডিয়ান তাই না আপনার সন্তান আপনার মেয়েটা আপনার স্ত্রী কোথায় যায় কি করে না করে এই বিষয়টা কিন্তু আমাদের কি জানার খুব দরকার এবং বেপরদার সাথে চলছে কিনা সেটা কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে সেদিকে মনোযোগ দেওয়া দরকার বিশ্বনবী কিন্তু বলেছেন যে চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ যাদের সন্তানরা বিশেষ করে স্ত্রী এবং তার কন্যারা দায়ুস দা জালের মতো চলাফেরা করে কিন্তু কিন্তু খুব কোরআনের স্পষ্ট তোমরা জাহান নামের আগুন থেকে নিজে বাঁচাও এবং তোমার আহালকে বাঁচাও আসলে সবচেয়ে বড় হলো যে আমার পরিবার আমার সন্তান কোথায় যাচ্ছে আজকে কার সাথে মিশছে আমার মেয়েটা লেখাপড়া করতে গিয়েছে কলেজে যাচ্ছে যাচ্ছে আসলে তার যাতায়াতের নিরাপদ কিনা কি করছে। এগুলি লক্ষ্য রাখা উচিত এবং মাহে রমজান আমাদেরকে সেই সচেতনতাই শিক্ষা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে অনেকগুলো মাস আলা অনেকগুলো বিষয় দিয়ে আপনি আমাদেরকে আপনাকেও ধন্যবাদ চমৎকার আয়োজনে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রদর্শক আসুন মাহে রমজানের প্রস্তুতি নেই মাহে রমজান পুরো রমজান জুড়ে আমরা ইবাদত করি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক অনুষ্ঠান শেষ করছি এবং শেষ করার আগে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক ইসলামী জিজ্ঞাসা একুশে টেলিভিশন দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক নয় পর্যন্ত এই নম্বরে ফ্যাক্স আট এক আট নয় নয় শূন্য পাঁচ এছাড়াও অনুষ্ঠানে সর্বশেষ আপডেট পেতে এবং আপনাদের প্রশ্ন জানাতে সংযোগ থাকুন আমাদের ফেসবুক পেজ ফেইসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ে রমজান পর্যন্ত আল্লাপাক আমাদেরকে হায়াতে এত বৃদ্ধি করুক আমিন আলাইকুম ও সালামি